ও হ্যাঁ প্রশ্নের অংশ ছিল যে যখন আমি মসজিদে ঢুকবো তখন তো উল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ পড়তে হয় আবার জহরেরও নামাজ আছে তাহলে কি আমি দুই নিয়তে মানে উল মসজিদেরও নিয়তে আর জহরের সুন্নত হিসাবেও দু রেখাত যদি আমি নামাজ পড়ি তাহলে আমার এই চার রেখাত আদায় হবে কি না যে এই সময় এরকম নিয়ত করা যায় যদি একই ধরনের দুই নামাজ জমা হয়ে যায় একই ধরনের মানে একই একই মর্যাদার দুই ধরনের নামাজ কোনো সুন্দর নামাজ এক সঙ্গে একত্রিত হয়ে যায় তাহলে ওর সময় দুটার নিয়তে একটি নামাজ পড়লেই হয় কিন্তু মনে রাখবেন যে এটা যদি আপনার সব সময় আদত থাকে তাহলে মানে আপনি মসজিদে ঢোকার পর তাহিয়াতুল মসজিদ পড়েন এটা আপনার স্বভাব আছে তখন আপনি এরকম নিয়ত করে নিচ্ছেন তাহলে আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু নাই এমনি আদত নাই আর এরকম করতে চাচ্ছে তাহলে এটাতে মানে আপত্তি আছে তাছাড়া একটা কথা আরও মনে রাখবেন যে যে সকল ফরজ নামাজের পূর্বে যেই সকল ফরজ নামাজের পূর্বে পূর্বে সুন্নতে মোয়াক্কাদাগুলি আছে যেমন জহরের পূর্বে আছে যেমন ফজরের পূর্বে আছে এই সময় আপনাকে তাহিয়াতুল মসজিদ আপনার উপর নাই এই সময় তাহিয়াতুল মসজিদ আপনার উপর নেয় আপনি গিয়ে ওই শূন্যতে মহাক্কাদা পড়বেন তাহলেই হয়ে গেল আপনাকে আর তাহিয়াতুল মসজিদ পড়ার কোনো চিন্তা করতে হবে না তাহিয়াতুল মসজিদ মসজিদের সম্মানার্থে নামাজ পড়তে হবে না পড়ে বসা যাবে না এখানে নামাজ আছে অলরেডি তো ওই নামাজটাই আপনার হয়ে গেল মসজিদের জন্য এবং আপনার শূন্যতে মহাক্কাদা হিসাবে